আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। হ্যালো প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা অনেক সুস্থ আছেন। আপনারা যারা সৌদি আরব বর্তমানে বসবাস করেন এবং আপনারা আল রাজি ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, অর্থাৎ অ্যাকাউন্টটা কোথা থেকে ক্রিয়েট করেছেন, আল রাজি ব্রাঞ্চে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন। এখন কিন্তু বর্তমানে আল রাজি ব্যাংক অনলাইনে ক্রিয়েট করা যায়। সো অনলাইনে ক্রিয়েট করার সাথে সাথে আপনারা কিন্তু ইন্টারনেট অনলাইন ব্যাংকিংয়ে সহজে রেজিস্টার করে নিতে পারেন। এবং আগে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, অর্থাৎ নতুন অ্যাকাউন্ট ওপেন করছে ব্রাঞ্চে গিয়ে, যে কোনো আল রাজি ব্যাংকে গিয়ে, তখন কিন্তু সরাসরি অনলাইন রেজিস্টার করা যেত না। এখন কিন্তু আপনারা কিন্তু এই পুরনো অ্যাকাউন্ট, অর্থাৎ আগে যারা ক্রিয়েট করছে, অ্যাকাউন্ট ওপেন করছে ব্রাঞ্চে গিয়ে, তারা কিন্তু এই আল রাজি ব্যাংক অ্যাপ্লিকেশনে সহজে অনলাইন ইন্টারনেট ব্যাংকিং রেজিস্টার করে নিতে পারবেন। আমি এখন আপনাদের দেখিয়ে দিব কীভাবে আপনারা এইসব পুরনো অ্যাকাউন্ট, অর্থাৎ আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট যারা ব্রাঞ্চে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করছে, তারা কীভাবে অনলাইনে রেজিস্টার করে নেবেন আল রাজি অ্যাপ্লিকেশনে। আমি এখন কমপ্লিট প্রসেস দেখিয়ে দিব। সো বন্ধুরা, মূল ভিডিও যাওয়ার আগে আপনারা সাবস্ক্রাইব করে থাকবে, যদি সম্ভব আমার সেটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বলে চলুন দেখি মূল ভিডিওতে। সর্বপ্রথম আপনাদের মোবাইলে প্লে স্টোরে গিয়ে এখানে রাইটিং করবেন আল রাজি ব্যাংক, ALRAJSI। এই যে আল রাজি লেখার সাথে সাথে এখানে অনেকগুলো অপশন শো হয়ে গিয়েছে। এখানে আল রাজি ব্যাংকের উপরে একটা ক্লিক করবেন, আপনাদের এইভাবে শো হবে। তারপর আপনাদের সামনে এরকম একটা অ্যাপ শো হবে, আল রাজি ব্যাংক, এই যে ইনস্টল। এই অ্যাপটা আপনারা আপনাদের মোবাইল থেকে ডাউনলোড করে ইনস্টলেশন করে নেবেন। এখন আমি আমার মোবাইল থেকে করতেছি। আমার মোবাইলে অ্যাপটা ডাউনলোড হয়ে ইনস্টলেশন হয়ে গেছে, এখন আমি ওপেন করতেছি। এভাবে আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে দেখতে পাবেন ইনেবল লোকেশান, এটার উপর একটা ক্লিক করে দেবেন, অর্থাৎ লোকেশানটা অন করতে হবে আপনাদের মোবাইলে। তারপরে এরকম ইন্টারফেস হয়ে যাবে, উইলিং ইউজিং দ্য অ্যাপ, এটার উপর একটা ক্লিক করবেন। দেন নেক্সটের উপরে একটা ক্লিক করবেন, এখানে অ্যাগেন নেক্সটের উপরে একটা ক্লিক করবেন, অ্যাগেন নেক্সটের উপরে একটা ক্লিক করবেন। এখন এখানে দেখতে পাবেন গেট স্টার্ট, এটার উপর একটা ক্লিক করবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে দেখতে পাবেন এক্সপ্লোর দ্য অ্যাপ, লগ ইন অ্যান্ড বিকাম এ মেম্বার। অর্থাৎ আমার আগ থেকে আল রাজি ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমি এখন অ্যাপ অনলাইনে রেজিস্ট্রেশন করব। সো যদি নতুন হয় তাহলে বিকাম এ মেম্বার, অর্থাৎ নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। আমি এখন পুরানো অ্যাকাউন্ট ক্রিয়েট অলরেডি আছে, আমার পুরানো অ্যাকাউন্ট আছে, আমি এখন অ্যাপ লগ ইন করবো। সো এখানে ক্লিক করবেন আপনারা, এক্সপ্লোর দ্য অ্যাপ, এটার উপর ক্লিক করে দেবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, ওয়েলকাম টু আল রাজি ব্যাংক, সাইন আপ, এটার উপর একটা ক্লিক করবেন। এখানে দুইটা অপশন শো হবে, ওপেন নিউ অ্যাকাউন্ট অ্যান্ড নিচে দেখতে পাবেন রেজিস্টার ডিজিটাল চ্যানেলস, এটার উপর একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, প্লিজ এন্টার ইউআর আইডি। এখানে আপনাদের ইকামা নাম্বারটা এন্ট্রি করে দিবেন। আমি এখন আমার ইকামা নাম্বারটা এন্ট্রি করতেছি। ইকামা নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন নেক্সট, নেক্সট উপরে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের আল রাজি ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে, সেই মোবাইল নাম্বারে 6 ডিজিটের একটা ওটিপি নাম্বার আসবে, সেই ওটিপি নাম্বারটা এইভাবে এন্ট্রি করে দিবেন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, রেজিস্টার সিলেক্ট ওয়ান অফ ইউর কার্ড, অর্থাৎ আপনাদের মারা ভিসা কার্ড, আল রাজি ব্যাংকের মারা ভিসা কার্ডটা এখানে শো হয়ে যাবে। আপনারা কার্ডের উপরে এইভাবে একটা ক্লিক করে দেবেন। দেন আপনারা ভিসা কার্ডের দ্বারা যে টাকা উইথড্র করেন আল রাজি এটিএম বুথ থেকে, যে পিনকোড দ্বারা, সেই 6 ডিজিটের পিনকোডটা এখানে এন্ট্রি করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেখুন এখানে আল রাজি মোবাশের রিটেল, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এখানে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে, এখানে রেজিস্টার লেখা আসছে। দেখুন এখানে ইউজার নেম, সর্বপ্রথম আপনারা একটা ইউজার নেম চয়েস করবেন। এখানে আপনারা কিভাবে ইউজার নেম চয়েস করবেন, আমার স্ক্রিনে শো হইতেছে, এভাবে চয়েস করতে পারেন। ইউজার নেম এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন ইমেল, একটা ইমেল অ্যাড্রেস এখানে এন্ট্রি করে দিবেন। ইমেল অ্যাড্রেসটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড, এখানে একটা স্ট্রংলি পাসওয়ার্ড আপনারা চয়েস করে দিবেন। পাসওয়ার্ডটা অবশ্যই 8 ডিজিটের, 8 সংখ্যার হতে হবে। সর্বপ্রথম একটা লেটার দিবেন ক্যাপিটাল, অর্থাৎ বড় অক্ষরের। আর আপনারা কিভাবে পাসওয়ার্ডটা চয়েস করতে পারেন, আমার স্ক্রিনে শো হইতেছে, এরকম আপনারা চয়েস করে নিতে পারেন। দেখুন আপনারা পাসওয়ার্ডটা এন্ট্রি করার সাথে সাথে এখানে নিচে সবগুলি অপশন সবুজ হয়ে যাবে, যদি লাল শো হয় তাহলে হবে না। সো রিপিট পাসওয়ার্ডটা এখানে পুনরায় এন্ট্রি করে দিবেন, উপরে যে পাসওয়ার্ডটা এন্ট্রি করছেন নিচে পাসওয়ার্ড এগেন পুনরায় এন্ট্রি করে দিবেন। রিপিট পাসওয়ার্ডটা এন্ট্রি করার পরে এখানে নিচে দেখতে পাবেন আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। দেন নিচে দেখতে পাবেন কনফার্ম, কনফার্ম উপরে একটা ক্লিক করে দিবেন। এখন আল রাজি ব্যাংক থেকে কল আসবে, কল আসার পর আপনারা রিসিভ করবেন। আমি এখন রিসিভ করতেছি। You requested to register to online banking services. To confirm, press 1. To cancel, press 2. Your request accepted. Thank you. Goodbye. অর্থাৎ আপনাদেরকে আল রাজি ব্যাংক থেকে কল করবে অনলাইন ব্যাংকিং রেজিস্টার করার জন্য। তারা কি বলবে এক ফ্রেশ করার জন্য, আপনারা এক ফ্রেশ করবেন। যে প্রশ্ন করবে সেই প্রশ্ন সঠিক উত্তর দিয়ে আপনারা অ্যাক্টিভ করে নেবেন অনলাইন ব্যাংকিং আল রাজি ব্যাংকটা। সো আমি অলরেডি অ্যাক্টিভ করে নিছি। তারপর কি করবেন, গো টু ড্যাশবোর্ড, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এখন লগ ইন উপরে একটা ক্লিক করবেন। এখন এইমাত্র যে ইউজার নেম দিয়ে আপনারা রেজিস্টার করে নিয়েছেন সেই ইউজার নেমটা এখানে এন্ট্রি করে দিবেন। অ্যান্ড নিচে পাসওয়ার্ড, এইমাত্র যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করছেন সেই পাসওয়ার্ডটা এখানে এন্ট্রি করবেন। আমি আমার পাসওয়ার্ডটা এন্ট্রি করতেছি। দেন লগ ইন উপরে একটা ক্লিক করবেন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, আনরেজিস্টার্ড ডিভাইস, অর্থাৎ আমি যে মোবাইলে এখন লগ ইন করতেছি ট্রাস্টেড করার জন্য, বিশ্বাস করার জন্য, এভাবে আপনাদের শো হবে। একবার শো হবে, পুনরায় আর শো হবে না। একবার শো হওয়ার পরে আপনারা অ্যাক্টিভ করে নিলে আর পুনরায় আর এই অপশনটা শো হবে না। সো আপনারা কী করবেন, অ্যাড ডিভাইস টু ট্রাস্টেড লিস্ট, এটার উপরে একটা ক্লিক করবেন। দেখুন আমার এখানে একটা অপশন শো হইতেছে, ইউ হ্যাভ রিসার্চ ম্যাক্সিমাম অ্যালাউড মেম্বার ইউজিং দিস ডিভাইস, অর্থাৎ আমি আগে থেকে আমার অন্য একটা অ্যাকাউন্ট এখানে লগ ইন করে রাখছি আমার মোবাইলে। আমার মোবাইলে মাত্র একটা ডিভাইসে ওপেন করা যাবে আল রাজি ব্যাংক। সো আমি এখন অন্য মোবাইলে চলে যাইতেছি, অন্য মোবাইলে আমি লগ ইন করতেছি, এই যে আল রাজি ব্যাংক। এখন আমি যে নতুন একটা অ্যাকাউন্ট অনলাইন করে নিছি সেই অ্যাকাউন্টের ইউজার নাম্বারটা এখানে এন্ট্রি করেছি, ইউজার নামটা এখানে এন্ট্রি করেছি। দেন এখানে পাসওয়ার্ডটা এন্ট্রি করতেছি, এইমাত্র যে অনলাইন ব্যাংকিংয়ের পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নিছি অন্য একটা অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানে এন্ট্রি করে দিতেছি, আপনারা আপনাদেরটা করে নেবেন। দেন লগ ইন উপরে একটা ক্লিক করতেছি। এই যে দেখুন একটু আগে অন্য মোবাইলে যেভাবে শো হয়েছে আনরেজিস্টার্ড ডিভাইস, এখানেও একই সিস্টেমে শো হইতেছে। সো অ্যাড ডিভাইস টু ট্রাস্টেড লিস্ট, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এখন এখানে লেখা আছে কি রিসিভ এ কল, এখানে একটা ক্লিক করে দিবেন। এখন আপনাদেরকে আল রাজি ব্যাংক থেকে কল করবে। কল করার আগে একটা পাসওয়ার্ড সেন্ড করে দিবে তারা, পাসওয়ার্ডটা মনে রাখতে হবে অবশ্যই। For yes, press 8. For no, press 9. Please enter the verification code that was sent to the registered mobile number. According to your request, the device has been certified. Happy to assist you. Thank you. Goodbye. অর্থাৎ আপনাদেরকে আল রাজি ব্যাংক থেকে কল করবে। কল করার আগে 6 ডিজিট একটা পাসওয়ার্ড সেন্ড করে দিব। সো আপনারা আপনাদেরকে প্রশ্ন করলে সঠিক অ্যান্সার দিয়ে ওই 6 ডিজিটের পাসওয়ার্ডটা এন্ট্রি করে দিবেন, তাহলে অ্যাক্টিভ হয়ে যাবে। আমি অলরেডি অ্যাক্টিভ করে নিছি। অ্যাক্টিভ করার পরে এখানে দেখতে পাবেন গো টু ড্যাশবোর্ড, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে কি করবেন, এখানে দেখতে পাবেন লগ ইন অর সাইন আপ, এগেন এটার উপর একটা ক্লিক করে দিবেন। এগেন পুনরায় এখানে ইউজার নেমটা এন্ট্রি করে দিবেন, পুনরায় আবার লগ ইন করতে হবে। দেন এখানে পাসওয়ার্ডটা এন্ট্রি করে দিবেন। দেন লগ ইন উপরে একটা ক্লিক করবেন। এখন আল রাজি ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারে এগেন 6 ডিজিট একটা কোড আসবে, ভেরিফাই কোড, ওয়ান টাইম পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা এখানে এন্ট্রি করে দেবেন। পাসওয়ার্ডটা এন্ট্রি করার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে, অফ হয়ে যাবে। রিমাইন্ড মি লেটার, এই যে দেখুন আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে অনলাইনে। ব্যালেন্সটা শো হইতেছে না, আমি একটা ক্লিক করতেছি। এই যে 8 রিয়াল ব্যালেন্স আছে আমার অ্যাকাউন্টে। এই যে দেখুন আমার অ্যাকাউন্টে সব ইনফরমেশন শো হইতেছে। সো ফ্রেন্ডস, আপনারা যদি আপনাদের আল রাজি ব্যাংক পুরোনো থাকে, আপনারা হঠাৎ ব্রাঞ্চে গিয়ে ওপেন করছেন আগে পুরোনো অ্যাকাউন্ট, তাহলে আপনারা এইভাবে অনলাইনে মোবাইলে আল রাজি ব্যাংক রেজিস্টার করে নিতে পারবেন। তারপরে নেওয়ার পরে আপনারা সহজে অনলাইনে লগ ইন করে আল রাজি ব্যাংক বাংলাদেশের মূল্যমান রেমিটে সেন্ড করে দিতে পারবেন এবং অন্যান্য সাদাত বিল পেমেন্ট করতে পারবেন। যদি আপনাদের আল রাজি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, পুরোনো অ্যাকাউন্ট, তাহলে আপনারাও মোবাইল রেজিস্টার করে সহজে নিতে পারবেন। আমি এইমাত্র যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিছি।